Hello everyone, assalamu alaikum and welcome back to my another new video. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মেকআপ হল ভিডিও, যেখানে আমি আমার নিজের লিপস্টিকের কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও ইনফরমেটিভ হবে। আর হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু মেকআপ হোল ভিডিও নিয়ে আসেন, বাট আমি তেমন একটা মেকআপ করি না আর আমার কাছে এমন কোনো মেকআপ আইটেমও নেই। বাট মেকআপ আইটেমের মধ্যে আমি যে জিনিসটা একটু বেশি অ্যাপ্লাই করি বা আমি হচ্ছে দেই, সেটি হচ্ছে লিপস্টিক। এটার কালেকশন আমার একটু আছে, যার কারণে ভাবলাম যে যেহেতু আপনারা মেকআপ হোল ভিডিও চাচ্ছেন, তাহলে আমি আমার লিপস্টিকের কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার এই লিপস্টিকগুলো আপনাদের ভালো লাগবে। সো এখানে আমার দুইটা লিপস্টিকের কালেকশন রয়েছে, একটা হচ্ছে ব্যাগে, একটা হচ্ছে বক্সে। আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাহলে হচ্ছে আমি ফার্স্টে বক্সেরটা দেখাবো, দেন হচ্ছে আরেক দিন আমি ব্যাগেরটা দেখাবো। আমি ইউজুয়ালি নিউড কালার লিপস্টিকগুলো অনেক বেশি লাইক করে থাকি, যার কারণে আমার কালেকশনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মোস্ট অফ কালার হচ্ছে নিউড কালারের মধ্যে। এছাড়াও আমি আমার ডেইলি ইউজের জন্য নুড কালার লিপস্টিকগুলোকে বেশি প্রিফার দিয়ে থাকি। ফার্স্টেই আমি দেখাচ্ছি হান্ডিয়ানের একটা লিপস্টিক, এই লিপস্টিকটা আমার কাছে অনেক ভালো লাগে। দেন নেক্সট ওয়ান হচ্ছে নিউরের একটা লিপস্টিক, এটা হচ্ছে সিরিজ 2021। এখন কিন্তু নিউরের হচ্ছে নিউ সিরিজ বের হয়েছে, সেটা কিন্তু আমার এখনও ট্রাই করা হয়নি। আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি নেক্সট ওটা ট্রাই করে দেখবো। এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে আর এটার ফিনিশিং হচ্ছে ম্যাট। নেক্সট আমি যে লিপস্টিকটি দেখাচ্ছি সেটি হচ্ছে শিবানা ব্র্যান্ডের একটি লিপস্টিক, আর এটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এখানে আমি হচ্ছে দুটি শিবানা ব্র্যান্ডের দিয়েছি, আমার হচ্ছে দুটো কালারই অনেক বেশি ভালো লাগে, একটি হচ্ছে রেড কালার আর একটি হচ্ছে মেরুন কালার। সো প্রথমে আমি রেড কালারটা দেখিয়ে দিচ্ছি। এই কালারটা হচ্ছে যে কোনো বিয়ে শাদি, ওয়েডিং, রিসেপশন, যে কোনো অনুষ্ঠানে আপনারা এক একদম নর্মাল কোনো সাজে এই লিপস্টিকটি ব্যবহার করতে পারবেন, আর এটা দিলেই একদম গর্জিয়াস একটা লুক চলে আসবে। আর এটা হচ্ছে ম্যাট ফিনিশিং দেয়, বাট একটু গ্লোই লুক রয়েছে এটার মধ্যে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে লিপস্টিকটা। এই যেটা শেডটা হচ্ছে 02। আর নেক্সট আরেকটি শিবানা ব্র্যান্ডের লিপস্টিক দেখাচ্ছি, সেটি হচ্ছে মেরুন কালারের, সেটার শেড নাম্বার হচ্ছে 04 মেবি। এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটাও খুবই গর্জিয়াস একটা লুক দেয়, আর আমার কাছে এই দুইটার কালারই অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এই দুইটা লিপস্টিকের কালারই অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কার কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি আমাকে এই লিপস্টিকের রেটিং দিতে বলা হয়, তাহলে আমি বলবো ইয়াস, দিস ইজ অ্যাকচুয়ালি 10 out of 10। নেক্সট হচ্ছে আমি যে লিপস্টিকটা দেখাচ্ছি সেটি হচ্ছে ডানাফসের একটি লিপস্টিক। ডানাফের ব্র্যান্ডটি আমি জীবনে প্রথম ইউজ করেছি আর এটি হচ্ছে মেড ইন চায়না। এটি হচ্ছে আমি একটি গিফটে পেয়েছি, আমার একটি বোনিটি আমাকে গিফট করেছে। ডেইলি ইউজের জন্য কিন্তু এই কালারটি একদম সুইটেবল, আপনারা বলতেই পারেন। এই যে দেখেন কালারটি কত সুন্দর, এটা হচ্ছে একটি ম্যাট লিপস্টিক, বাট হচ্ছে খুব ইজিলি হচ্ছে লিপস্টিক এটা রিমুভ করা যায়। সো আমি ডেইলি ইউজে এই লিপস্টিকটি ব্যবহার করে থাকি। আমার লিপস্টিক কালেকশনের মধ্যে সবগুলো কালারই হচ্ছে বেশিরভাগ নুড কালার, যেহেতু আমি আগেই বলেছি আমি নুড শেডটি একটু বেশি পছন্দ করি। বাট এই কালারটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট বলতে পারেন, এটি হচ্ছে একটি মেজেন্ডা কালার। এই লিপস্টিকটির নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস। আমার কাছে এই ব্র্যান্ডটি অনেক বেশি ভালো লাগে আর এটার ফিনিশিংও অনেক বেশি ভালো। এটি হচ্ছে একটি ম্যাট লিপস্টিক আর এটার প্রাইস পড়েছে আমার 350 টাকা। দেন সেম কালারেরই হচ্ছে একটি লিপস্টিক, সেটি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের, এটার কালারটাও হচ্ছে মেজেন্টা কালার। অলমোস্ট সেমই বলতে পারেন আপনার মিস্টার অ্যান্ড মিসেসের সাথে, খুবই সিমিলারই কালারটি, বাট এটার প্রাইস তুলনামূলকভাবে একটু কম। যারা হচ্ছে বাজেটের মধ্যে কিছু নিতে চান, তারা হচ্ছে এই লিপস্টিকটি নিতে পারেন। দুটার কালার কিন্তু অলমোস্ট সেম, বাট একটার প্রাইস হচ্ছে 350, আর একটির প্রাইস আমার পড়েছে 220 বা 200 এরকমের মতন। আমার কাছে এই কালারটি এত ভালো লাগে যে আমি এটা ডাবল কিনে ফেলেছি। দেন পিঙ্ক ফ্ল্যাশের আরেকটা লিপস্টিক আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা নুড শেডের মধ্যে। এই কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনারা যারা ডেইলি ইউজে ব্যবহার করতে চান, তার আইটি ভার্সিটি, অফিস বা যে কোনো ওকেশনে ব্যবহার করতে পারেন। আমি তো এটা ডেইলি ইউজের জন্য একদম মাস্ট আইটেম হিসেবে রেখে দিয়েছি।
নেক্সট যে আমি লিপস্টিকটা দেখাবো সেটি আসলে দেখানোর কিছুই নেই, কারণ এটা অলমোস্ট পুরোটাই শেষ করে ফেলেছি। এটি হচ্ছে বিউটি গ্যাজেটের একটি লিপস্টিক, আর এটার শেডটা হচ্ছে আমার এত বেশি ভালো লেগেছিল যার কারণে আমি এটা দিতে দিতে একদম শেষ করে ফেলেছি। বাট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি আর কি, যে এই কালারটা অনেক সুন্দর। আপনারা যারা এটা ব্যবহার করেননি অবশ্যই এটা মাস্ট হ্যাভ আইটেম হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, যারা হচ্ছে নিউড কালার পছন্দ করেন। আই থিঙ্ক দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ফর দ্যাম। দেন হচ্ছে এটা আরেকটা চাইনিজ ব্র্যান্ডের লিপস্টিক, এটার নামটা আসলে পড়তে পারছিলাম না কারণ চাইনিজে যেহেতু লেখা। এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার। আমার কাছে আসলে এই নিউড কালারগুলো অনেক বেশি ভালো লাগে, যার কারণে এই কালেকশনগুলোই আমার কাছে আপনারা বেশি দেখতে পাচ্ছেন। দেন এটা হচ্ছে আরেকটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডটার নাম আপনারা অনেকেই জানেন, আর এটার শেড নাম্বার হচ্ছে 015। এটা হচ্ছে রেভিলনের একটি ব্র্যান্ড, আর এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর, ম্যাট একটি ফিনিশিং দেয়। একটা প্রাইসটা আমার মনে নেই কারণ এটা হচ্ছে আমি গিফটে পেয়েছিলাম। দেন লাস্ট বাট নট লিস্ট, এটা আরেকটা লিপস্টিক, এটার শেডটা হচ্ছে একটু ডার্ক। যারা হচ্ছে একটু ডার্ক টোন পছন্দ করেন তাদের জন্য আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড, বাট এটা আমার তেমন একটা দেওয়া হয় না। আমার কাছে এটা একটু বেশি ডার্ক মনে হয়, যার কারণে আমি এটা আমার ডেইলি ইউজে তেমন একটা ব্যবহার করি না। আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি আমার ব্যাগের লিপস্টিকগুলো আপনাদের সাথে দেখাতে পারছি না। নেক্সট আমি এটি পার্ট টু হিসাবে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই লিপস্টিকগুলোর মধ্যে আপনাদের কোন শেডটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। লিপস্টিকের পাশাপাশি আমাদের কিন্তু ঠোঁটের যত্নে ভ্যাসলিনও ব্যবহার করা উচিত। এখানে আমি যেটি ব্যবহার করি সেটা হচ্ছে নিভিয়া অরিজিনাল কেয়ার, সেটার প্রাইস আমার পড়েছে 295 টাকা। এটা একটু এক্সপেন্সিভ, বাট এটার পাশাপাশিও কিন্তু আপনারা অন্যান্য ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে ছোটো ছোটো কিছু কিউট ভ্যাসলিন আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আমি অনলাইন পেজ থেকে কিনেছি, যেগুলোর প্রাইস আমার পড়েছে 50 টাকা করে, অর্থাৎ 50 টাকা করে। এছাড়া আপনারা চাইলে ঠোঁটের যত্নে অন্য যে কোনো ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। ভ্যাসলিন আসলে আমাদের ঠোঁটের জন্য অনেক বেশি হেল্পফুল, এটা আমাদের ঠোঁটকে রিপেয়ার করতে বা হিল করতে বা ময়েশ্চার লক করতে সাহায্য করে। আজকে আমার লিপস্টিক হোল ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আমি সাদিয়া, আল্লাহ হাফিজ সবাইকে।